রাষ্ট্রসংঘের দুই সংস্থা ইউনিসেফ এবং ইউনেস্কোর তরফ থেকে জানানো হয়েছে, ভ্যাকসিনের জন্য আর অপেক্ষা করে থাকা উচিত নয়, এখনই স্কুল কলেজ খুলে দেওয়া উচিত। যাই হোক, গোটা বিষয়টা আজকের ভিডিওতে জানব। একই সঙ্গে জানব আমাদের রাজ্যে স্কুল কবে খুলতে চলেছে এবং এছাড়া আরও কী কী যে লেটেস্ট আপডেট রয়েছে সেগুলি সম্পর্কেও জানব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও এবং সম্ভব হলে ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। বিশেষজ্ঞ কমিটির বিশেষজ্ঞরা অনেক পর্যালোচনা করে এটা জানিয়েছেন যে ভ্যাকসিন কবে আসবে বা করোনা সংক্রমণ এখনই কমবে কি না, সেই দিন যদি স্কুল খোলা হয় এই অনিশ্চয়তা থাকাটাই একেবারে বুদ্ধিমানের কাজ হবে না। কারণ স্কুল শুধুমাত্র ছাত্রছাত্রীদের পড়াশোনাকে মজবুত করে তাই নয়, বা জ্ঞান শুধু পড়াশোনা কেন্দ্রিকই যে দেয় তা কিন্তু নয়, এটা আমাদেরও বৌদ্ধিক বা শারীরিক যে মানসিক বিকাশের ক্ষেত্রেও কিন্তু এটার প্রয়োজন আছে। আর এটা দাবি করা হচ্ছে যে এই দুই সংস্থার তরফ থেকে যে ছাত্ররা দীর্ঘদিন যে গৃহবন্দী অবস্থায় আছে বা গৃহবন্দী থাকতে থাকতে বা অনলাইনে পড়তে পড়তে তারা আজ ক্লান্ত, তাদের মধ্যে একটা ডিপ্রেশন চলে আসছে, তাই দ্রুত স্কুল কলেজ খুলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ব্যবস্থা না করলে তার ফলটা খুব একটা ভালো হবে না, অর্থাৎ যথেষ্ট খারাপও হতে পারে বলে এই দুই সংস্থার অভিমত। আরও জানানো হয়েছে যে সমস্ত দেশ ইতিমধ্যেই ধীরে ধীরে স্কুল কলেজ খোলা শুরু করেছে সেখানে দু একটা ছোটো ঘটনা ছাড়া লাখে লাখে ছাত্রছাত্রী বা হাজারে হাজারে ছাত্রছাত্রী আক্রান্ত হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি। তাই তাদের পরামর্শ যে উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে এবং কঠোরভাবে বা কঠোর নিয়মের মধ্য দিয়ে যদি স্কুল খোলা যায় তবে একদিকে যেমন পড়াশোনার বুদ্ধির বিকাশ সঠিক থাকবে তেমনি অন্যদিকে যে সুরক্ষাবিধি থাকবে সেটিও মেনে চলা যাবে। এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা কি চাইছো, যে তোমাদের রাজ্যে খুব শীঘ্রই স্কুল খোলা উচিত নাকি উচিত নয়? তবে আমাদের দেশে বেশ কিছু রাজ্য রয়েছে ইতিমধ্যেই যেখানে স্কুল খুলে দেওয়া শুরু করেছে। এটাও জানা যাচ্ছে যে জুলাই মাসে একাধিক রাজ্য স্কুল খুলে দিচ্ছে। আবার কোথাও কোথাও জানা যাচ্ছে যে বেশ কিছু রাজ্য আগস্ট মাসে স্কুল খোলার কথা ভাবছে। এমনকি সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু কিভাবে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে স্কুল খোলা যায় সেটা নিয়ে বিভিন্ন পর্যালোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কারণ সমীক্ষায় দেখা গেছে যে পশ্চিমবঙ্গে 10% সরকারি স্কুলে কিন্তু অনলাইন পরিষেবাটা নেই, অর্থাৎ সেখানে ইন্টারনেট কোনো পরিষেবা নেই। তাই এই 10% অর্থাৎ 10টা স্কুলের মধ্যে একটা স্কুল যেখানে অনলাইন পরিষেবা নেই। সুতরাং এই যে 10টা স্কুলের মধ্যে যে একটা স্কুলে অনলাইন পরিষেবা নেই, অর্থাৎ সেই স্কুলের ছাত্রছাত্রীদের কথা বা সেই স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই স্কুল খোলা নিয়ে তৎপর। আর তোমরা কি মনে করছো, যে স্কুল এখনই খোলা উচিত নাকি পুরো টিকাকরণ প্রক্রিয়া বা করোনা শূন্য হবে তারপর স্কুল খোলা উচিত? তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও। আবারও বলে রাখি যে এই দুই সংস্থা তাদের বিশেষজ্ঞদের দিয়ে খুব ভালোভাবে নিখুঁত পর্যালোচনা করে এবং খুব ভালোভাবে বিশ্লেষণ করে বলেছেন যে এখনই স্কুল খুলে দেওয়া উচিত। তবে এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।